পাসপোর্ট ও সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে তা আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন নিয়ে হয়রানির অভিযোগ অনেকদিনের। বর্তমান পাসপোর্টের জন্য আবেদন করার পর পুলিশ ভেরিফিকেশন কোন পর্যায়ে আছে তা সাধারণ জনগণের জানার কোনো সুযোগ নেই। দ্রুত পুলিশ ভেরিফিকেশন কোন পর্যায়ে আছে সে তথ্য জানতে রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখায় প্রায়ই প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। ঢাকা জেলার পুলিশ সুপার এসপি মারুফ হোসেন সোতার গতকাল সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ঢাকা রেঞ্জের 13টি জেলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ি, মাদারীপুর ও শরীয়তপুর এই 13টি জেলায় পাসপোর্ট সহ অন্যান্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদনকারীরা তদন্ত কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গেই মুঠোফোনের এসএমএস এর মাধ্যমে সেটা জানতে পারবেন। একই সঙ্গে তদন্ত কর্মকর্তা যিনি তথ্য যাচাই করবেন তিনি জেনে যাবেন তার কাছে আসা আবেদনকারীর মোবাইল নম্বর সহ অন্যান্য তথ্য। এদিকে চট্টগ্রাম মহানগরীর এই ব্যবস্থা চালু হয়েছে এক মাস আগে, ঢাকা রেঞ্জের 13টি জেলায় শুরু হয়েছে গতকাল। ঢাকা রেঞ্জের একজন কর্মকর্তা জানান, পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত সেবা যাতে সহজেই সাধারণ মানুষ পায় সেজন্য ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এসএমএস সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন। চুক্তির মাধ্যমে তদন্ত কর্মকর্তা জরুরি পাসপোর্টের ক্ষেত্রে 3 দিন এবং সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে 5 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন পাঠাবেন। আবেদনকারীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে প্রতিবেদন তার পক্ষে বা বিপক্ষে গেছে সেটাও জানা যাবে। তবে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হয়েছে, চলতি ডিসেম্বরের মধ্যেই পুরো ব্যবস্থা সুবিধা সবাই পাবেন বলে তারা আশ্বস্ত করেছেন। তবে এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন এবং ক্লিয়ারেন্সের জন্য অনেকে আবেদন করে থাকেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে দ্রুততম সময়ের যাচাইয়ের কাজটি সম্পন্ন হলেও আবেদনকারীরা জানতে পারছেন না, ফলে অনেকেই মনে করেন পুলিশ ক্লিয়ারেন্স কিংবা ভেরিফিকেশন করতে বিলম্ব হচ্ছে। এদিকে আবেদনকারীদের সুবিধার্থে চট্টগ্রাম মহানগর পুলিশের বিশেষ শাখা এসবি থেকে এসএমএস সেবা কার্যক্রম চালু হয়েছে এবং এর সুফল কিন্তু সাধারণ জনগণ পাচ্ছে। এই ব্যবস্থা চট্টগ্রাম মহানগরীতে চালু হয়েছে এক মাস আগে এবং ঢাকা রেঞ্জের 13টি জেলায় 1 ডিসেম্বর অর্থাৎ আজ থেকে এই সুবিধাটি চালু হয়েছে। সারা দেশে এই ব্যবস্থার আওতায় এলে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং পর্যায়ক্রমে সারা দেশেই এই ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে।